আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের জন্য গুড নিউজ নিয়ে আসলাম। যারা পিক্সেলভার্স মাইনিং বটে কাজ করতেছেন তাদের জন্য অত্যন্ত গুড নিউজ। পিক্সেলভার্স লিস্টিং হতে যাচ্ছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এটা ট্রেডিং শুরু হয়ে যাবে জুলাইয়ের 18 তারিখে। অর্থাৎ আর মাত্র 2 থেকে 3 দিন সময় বাকি আছে, পিক্সেলভার্সটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। সো অফিসিয়াল আপডেটটা দেখাবো, পাশাপাশি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো এখানে আমরা প্রথমত পিক্সেলভার্সে চলে যাই, একটু ওয়েট করি। তো এখান থেকে পিক্সেলভার্সের বটটা আমি ওপেন করি। তো আমি আমার পিক্সেলভার্সে চলে আসছি এবং আমার এখানে দেখেন টোটাল কয়েন আছে হলো 132 মিলিয়ন প্লাস। আচ্ছা, এগুলো না দেখে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আপনারা এটার যে লিস্টিং আপডেট বা ট্রেডিং আপডেট সেটা দেখাবো। আর তার আগে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন নাই, মাস্ট বি ওয়ালেট কানেক্ট করে নেবেন, কারণ যখন তারা টোকেন ডিস্ট্রিবিউশন করবে আমরা যে ওয়ালেটের মাধ্যমে নিব সেটা আপনারা মাস্ট বি আপনারা কানেক্ট করে নেবেন। সো কীভাবে কানেক্ট করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে অবশ্যই আপনারা ওয়ালেট কানেক্টটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন যাব তাদের অফিসিয়াল আপডেটে। সো এখান থেকে যদি আমি টুইটার হ্যান্ডেলে চলে যাই, যাওয়ার পর এখান থেকে চলে যাব আমি বিটগেট ওয়ালেটে বা বিটগেট এক্সচেঞ্জ, এখানে চলে আসব। দেন এখানে একটু নিচের দিকে যাব, যাওয়ার পর দেখেন তারা 2 ঘন্টা আগে একটা আপডেট দিছে। এই যে 2 ঘন্টা আগে ইনিশিয়াল লিস্টিং পিক্সেল মানে পিক্সেলভার্স এবং এই টোকেনের নাম থাকবে পিক্সপাই। এই যে দেখেন পিক্সপাই টোকেনের নাম থাকবে। ইভেন এখানে তারা কি বলছে দেখেন, এই পিক্সেলভার্স ইউএসডিটি এবং পিক্সপাই এই পেয়ারে ট্রেডিং হবে। আরেকটা মজার বিষয় হলো এখানে তারা ডিপোজিট ওপেন করে দিবে, মানে যখন তারা এটা লিস্টিং করবে আমরা চাইলে সেখানে ডিপোজিট করব, ডিপোজিট করে সেখানে আমরা ট্রেডিং করতে পারবো। এবং এটা কবে হবে, এটা হবে হলো জুলাইয়ের 18 তারিখ। এই যে দেখেন ইউটুসি টাইম হলো 2টা PM ইউটুসি টাইম লিস্টিং হতে যাচ্ছে। সো এটা আমাদের সকলের জন্য অনেক অনেক একটা গুড নিউজ, কারণ আমরা সকলে অপেক্ষা করতেছি কবে আরও কয়েকটা টেলিগ্রাম বট মাইনিং মার্কেটে আসবে, লিস্টিং হবে, ইউজাররা আমরা সবাই কমিউনিটি থেকে প্রফিট নেব, সেটার আশায় কিন্তু আমরা সকলেই আছি। ইদানিং ক্রিপ্টো মার্কেটটা একটু ক্রাশ ছিল, রিসেন্টলি এটা একটু পাম্পের দিকে যাচ্ছে, যার কারণে হতে পারে তারা এটা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা করছে। সো এখন যে বিষয়টা হলো দেখেন, এখানে কিন্তু বিটগেট এক্সচেঞ্জ অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে যে এখানে তারা লিস্টিং করাতে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ধরেন এখানে তারা 18 তারিখে লিস্টিং করাইলো, বাট আমাদের দেখার বিষয় তারা এটাকে কবে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে টোকেনটা। পিক্সেলভার্স যে অফিসিয়াল আছে, হ্যাঁ অফিসিয়াল যে অ্যাপটা আছে বা আমরা যেখানে কাজ করতেছি, এখান থেকে আমাদেরকে কবে তারা ডিস্ট্রিবিউশন করবে, এটা কি লিস্টিং হওয়ার আগেই করবে নাকি লিস্টিং হওয়ার পর করবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যে তারা ডিস্ট্রিবিউশনটা কবে করবে, কীভাবে করবে। সো এটা নিয়ে তারা কোনো অফিসিয়াল আপডেট এখনও দেয় নাই, বাট যেহেতু বিটগেট এক্সচেঞ্জে আপডেট চলে আসছে তারা রিসেন্টলি এটা আপডেট দিয়ে দিবে। তো আমি এখান থেকে পিক্সেলভার্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে আসছি। আসার পর দেখেন তারা কিন্তু এখানে কোনো প্রকার কোনো আপডেট এখনও দেয় নাই, ইনশাল্লাহ দিয়ে দিবে খুব দ্রুত, কারণ যেহেতু অলরেডি বিটগেট ওয়ালেট বিটগেট এক্সচেঞ্জ অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে, তো অবশ্যই এটা লিস্টিং হতে যাচ্ছে। আর আমাদের এখন অপেক্ষার পালা হলো তারা আমাদেরকে কবে এটাকে ডিস্ট্রিবিউশন করে, কীভাবে করে, কী পরিমাণ করে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর সমস্ত প্রজেক্টের সমস্ত অ্যাপের আপডেট পেতে হলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখেন আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো কিন্তু এখানে দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি, মাস্ট বি জয়েন হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।